খুবই যৌক্তিকভাবে দ্রুত এখান থেকে আমাদের 15% ভ্যাটকে প্রত্যাহার করা হোক। আজকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি সনদ, এই মুক্তি সনদে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমার সাথে উপস্থিত আছেন আমার আন্দোলনের রণাঙ্গনের সহযোদ্ধা, সবাই একে একে নিজের পরিচয় দিচ্ছি, আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন সাকিন সাভাব, ইজ ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। এরপরে সাদা পাঞ্জাবি পরে আছেন ফারাবি জিসান ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। এই পাশে আছেন জিদ্দিন সুলতানা ফ্রম ইউল্যাব, সাকিব চৌধুরী ভাই ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রুদ্র ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, খুরশিদ ভাই ফ্রম নর্থ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড এই সাইডে লিঙ্কন ধামি ভাই আইইউবিএফ থেকে আছেন, তাজ ভাই আছেন ডিইউবিটি থেকে, এই পাশে শেখ আসিফ আদ্দান আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, তালহা রায়ান আছে আইইউবি থেকে, মনিরুল ইসলাম ভাই আছেন উত্তর ইউনিভার্সিটি থেকে, শান্ত ভাই আছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি থেকে, এবং অন্যান্য আমাদের সকল যোদ্ধারা যারা পিছনে আছেন তারা একটু কষ্ট করে হাত গুলো দেখা দিবেন যে আমরাও আছি। তো আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুক্তি সনদ, মুক্তি সনদ শুরু করবেন ভূমিকা আপনাদের সাথে উপস্থাপন করবেন ক্রমান্বয়ে। আমরা একে একে আমাদের দাবিগুলা আপনাদের সাথে উপস্থাপন করবো। সুরজিৎ ফারাবি জিসান ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। জি আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথমে আমি সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং এই জায়গাটায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে যারা আমাদের জন্য উপস্থিত হয়েছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ আপনাদের সকলকে আজকে মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় করে দেওয়ার জন্য। যে আজকে আমি এখন যেটি পড়বো, পড়ে শোনাবো, এটি আসলে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দাবি হিসেবে দেখবো না, বরং হিসেবে দেখবো যে এটা আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকার, যে অধিকার থেকে আমরা বহুদিন যাবত, আগামী গত প্রায় 2-3 মাস যাবত ধরে আমরা এই জায়গা থেকে বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায় থেকে আমরা বঞ্চিত হয়ে এসেছি এবং আমাদের এই অধিকারগুলো আমাদের কাছ থেকে হরণ করে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমি এখন পড়ে শোনাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ 25 দফা সংস্কার প্রস্তাবনা 2024। প্রথমেই আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অনস্বীকার্য ভূমিকা রয়েছে, যে অনস্বীকার্য ভূমিকাটি আমরা কেউ অস্বীকার করতে পারবো না। বর্তমানে আমাদের বাংলাদেশে টোটাল 114টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 10 লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় রয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদেরকে প্রতিনিয়তই, সেটা বিভিন্ন অঙ্গন থেকে হোক, সেটা শিক্ষা অঙ্গন, আইনগত অঙ্গন কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ের অঙ্গন থেকে আমরা বঞ্চিত হয়েছি। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা, স্বচ্ছতা ও মানবাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কারের সময় অবশেষে চলে এসেছে। বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় 2010-এর আইন অনুসারে। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ নিয়ন্ত্রণ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি APUB। দেশের সকল বিশ্ববিদ্যালয় UGC-র আওতাধীন থাকলেও UGC মূলত একটি নখদন্তহীন প্রতিষ্ঠান বা সংস্থা হয়ে কাজ করছে। এই ধারাবাহিকতায় আজকে আমরা এখান থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কঠোরভাবে এই 25টি দফা উপস্থাপন করে তার অতি দ্রুত সত্তরে বাস্তবায়ন আকাঙ্ক্ষা করছি। এরপরে আমাদের বক্তব্য দিবেন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সাকিন সাভাব, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এইখানে অবদান কি ছিল এই আন্দোলনে সেটা নতুন করে বলার কিছু নাই। যখন 16 জুলাই বা 18 জুলাই যখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির হলগুলো যখন বন্ধ হয়ে যায়, দেশের জনতার সকল মানুষ ভেবেছিল আন্দোলন এখানে থেমে গেছে, আন্দোলনের সামনে টানা সম্ভব না। কিন্তু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই এই আন্দোলনটাকে আমরা সামনে নিয়ে গিয়েছি। আমাদের সাথে ছিল মাদ্রাসা স্টুডেন্ট, সাথে ছিল হচ্ছে সাত কলেজের স্টুডেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সব ধরনের স্টুডেন্ট এবং ছাত্র জনতা মিলে আমরা এই বিজয় ছিনিয়ে এনেছি। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো মুক্তি সনদ রয়েছে এবং এর মাঝখানে আমাদের অনেকগুলো সমস্যা এবং চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্যা এবং চ্যালেঞ্জ গুলো আমি এখন বলছি। প্রথম সমস্যা, অথরিটির অভাব।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর 10 লক্ষের অধিক শিক্ষার্থী ও কয়েক হাজার শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য ও কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর কোনো অথরিটি নেই। দ্বিতীয়, শিক্ষার্থীদের উপর নিপীড়ন। তুচ্ছ কারণে শিক্ষার্থীদের বহিষ্কার করার কালচার বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সামান্য ইস্যুতেই শিক্ষার্থী বহিষ্কার করে তার শিক্ষা জীবন ধ্বংস করে দেয় এবং এর বিচার পাবার জন্য তারা কোথাও যেতে পারে না, বাংলাদেশের আইন ও তাদের সুরক্ষা নিশ্চিত করে না। তৃতীয়, অর্থনৈতিক বৈষম্য। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান। তারা নিজ অর্থ দিয়ে পড়াশোনা করা সত্ত্বেও সেই পড়াশোনার জন্য সরকারকে 15% আয়কর দিতে হয়। সরকারকে 15% আয়কর দেওয়া লাগে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে। পাবলিক অধ্যয়নরত শিক্ষার্থীরা রাষ্ট্রের অর্থে নাগরিক সকল সুবিধা ভোগ করার সাথে শিক্ষা ক্ষেত্রে সরকারের সব ধরনের সহযোগিতা পেয়ে থাকে। সেখানে একই দেশের নাগরিক হিসাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উল্টো কর দিতে হয়, এটা শিক্ষা ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য। চতুর্থ, শিক্ষক ও কর্মকর্তাদের শোষণ। শিক্ষক ও কর্মকর্তাদের শোষণের সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও একইভাবে শোষণ হয়ে আসছেন বছরের পর বছর ধরে। মালিক পক্ষের তাবেদারি না করলেই চাকরিচ্যুত এর মতো ঘটনাও রয়েছে এবং ঘটছে এখনো। মালিক পক্ষের সাথে কথা না বললে, মালিক পক্ষের সাথে যদি আপনার ভালো লিয়াজো সম্পর্ক না থাকে, আপনি বহিষ্কৃত হতে পারবেন। 5 নম্বর সমস্যা, শিক্ষার অবকাঠামোর অভাব। গবেষণা ও আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় অবকাঠামো দুর্বল। মানসম্পন্ন শিক্ষক, গবেষণাগার ও লাইব্রেরির অভাব রয়েছে। উপরোক্ত শোষণ, নিপীড়ন ও বৈষম্যের ঘটনাসমূহ বাংলাদেশের স্বাধীনতা ও বর্তমান গণঅভ্যুত্থানের মূল্যবোধ বিরোধী। শুধু তাই নয়, এই বৈষম্য ও শোষণ নেতৃত্ব দিয়েছে, শুধু তাই নয়, তাদের হাজারো শিক্ষার্থী আহত হয়েছে ও প্রায় শতাধিক শিক্ষার্থী শহীদ হয়েছে। তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তা কখনো বাস্তবায়ন হবে না যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে বৈষম্য দূর না হয়। সবশেষে আমি যেটা বলে শেষ করব তা হলো, আমাদেরকে এতদিন বলে আসা হয়েছে যে পরাধীনতার বিপরীত স্বাধীনতা, পরাধীনতার বিপরীতে স্বাধীনতা, কিন্তু আমরা এই মুক্তি সনদের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই যে পরাধীনতার বিপরীত ইনসাফ, যা আমরা এবার প্রমাণ করে দিতেই চাই। পরবর্তী মুক্তি সনদের 25টি দফা সামনে পড়বেন সাদিকুল আরমান এবং আমাদের আরো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অসংখ্য ধন্যবাদ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মুক্তি সনদ 25 দফা ঘোষণার পূর্বে আমি স্মরণ করতে চাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ এর যারা সম্মানিত অ্যাডমিন প্যানেল আছেন, যারা ফাউন্ডার, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের ফাউন্ডিং মেম্বার জাকারিয়া ভাইকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বড় ভাই, যারা আমাদেরকে আন্দোলনের সময় মোটিভেট করেছেন, তাহসিন রিয়াজ ভাই, তানজিল ভাই। এবং আমি স্মরণ করছি আন্দোলনকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখা রায়হান পাটোয়ারিকে, যিনি জার্মানি থেকে কঠিন সময়ে পোস্টগুলা করেছেন। আর আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এখানে যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতি। আপনাদের সহযোগিতা আমরা কোনোদিন ভুলবো না, আমি কোনোদিন ভুলবো না বিএনপি এবং জামাতের তারা আন্দোলনকালীন সময় আমাদেরকে যেভাবে মানে আর্থিক, লাঠি এবং খাবার দিয়ে সহযোগিতা করেছেন। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদের অন্তরে আমরা সারা জীবন মনে রাখবো। এ পর্যায়ে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মুক্তি সনদের 25 দফার ঘোষণা করছি। উপরোক্ত সমস্যা সমাধানগুলোর লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার ব্যবস্থাপনা 2024 নিম্নে পেশ করছি।
এক, বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন প্রয়োজনীয় সকল পক্ষের অংশগ্রহণে স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নিপীড়ন ও বৈষম্য দূর করতে হবে। অনিয়ন্ত্রিত ও লাগামহীনভাবে ক্রেডিট ফি বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। ছাত্রদের তুচ্ছ ঘটনায় বহিষ্কার করা বা বড় শাস্তি দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। দুই, সরকারি তহবিলের বরাদ্দ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গবেষণার জন্য সরকারি তহবিল হতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। তিন, বাধ্যতামূলক আবাসন ও যাতায়াত ব্যবস্থা। সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে ট্রান্সপোর্ট ও আবাসন ব্যবস্থা হল বা হোস্টেল নিশ্চিত করতে হবে। চার, আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের সহায়তা। আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পড়াশোনা শেষ করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাঁচ, আর্থিক স্বচ্ছতা। বিশ্ববিদ্যালয়ে সকল আয় ও ব্যয় নিয়মিতভাবে প্রকাশ করতে হবে। ছয়, কর অব্যাহতি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 15% আয় কর তুলে নিতে হবে এবং আইনের মাধ্যমে শিক্ষা খাতকে করের আওতামুক্ত রাখতে হবে। সাত, রিটেক ও ইন্টার্নশিপ কোর্স ফি হ্রাস। রিটেক ও ইন্টার্নশিপ কোর্সের জন্য 50% কোর্স ফি নির্ধারণ করতে হবে। আট, শিক্ষা অবকাঠামো উন্নয়ন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল কোর্স এর জন্য উন্মুক্ত ল্যাব ফ্যাসিলিটি, লাইব্রেরি ও পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক বাধ্যতামূলকভাবে নিয়োগ করতে হবে। এ পর্যায়ে বাকি দফা ঘোষণা করবেন। আমি 8 এবং 9 এবং 10 হচ্ছে স্থাপন করছি। শিক্ষা অবকাঠামো উন্নয়ন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল কোর্স এর জন্য উপযুক্ত ল্যাব ফ্যাসিলিটি, লাইব্রেরি ও পর্যাপ্ত যোগ্য শিক্ষক বাধ্যতামূলকভাবে থাকতে হবে। মেধাবীদের নিয়োগ। শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিজ শিক্ষার্থীদের মধ্যে মেধাবীদের প্রাধান্য দিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, দলীয় রাজনীতি নিষিদ্ধ। সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শিক্ষক কিংবা প্রশাসন সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আদনান ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সকলকে আমার ধন্যবাদ। সকল রাজনৈতিক ঐক্য সব কিছু মিলিয়ে আমি বলছি, দফা 11, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা। সকল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করতে হবে। 12, গবেষণার পরিবেশ উন্নয়ন। গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে। 13, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম অনুমতি দিতে হবে। 14, ছাত্র ও শিক্ষক সংসদ। পার্লামেন্টারি ছাত্র ও শিক্ষক সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে দলীয় রাজনীতি মুক্ত গণতন্ত্র ও নেতৃত্বে চর্চার সুযোগ দিতে হবে। 15, শহীদ কর্নার প্রতিষ্ঠা। গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ হিসেবে প্রতিটি ক্যাম্পাসে 15, শহীদ কর্নার প্রতিষ্ঠা। গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ হিসেবে প্রতিটি ক্যাম্পাসে শহীদ কর্নার করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সরাসরি আমাদের 25 দফা মুক্তির সনদের 16 নম্বর দফা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের 16 নম্বর দফাটি হলো শিক্ষার মান নির্ধারণ। প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট মান নির্ধারণী নিরীক্ষা কমিটি এবং সিজিপিএ স্কেল নির্ধারণ করা আবশ্যক। এই মান ও স্কেল প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান উন্নত করা সম্ভব হবে। গ্রেডিং সিস্টেমে ভারসাম্য আসবে। আমি আমাদের পরবর্তী দফাটি উপস্থাপন করছি। আমাদের পরবর্তী দফাটি হলো মনস্তাত্ত্বিক স্বাস্থ্য সেবা। জুলাই বিপ্লবের পর যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে হবে। এই সেবার লক্ষ্য হবে তাদের মানসিক এবং আবেগগত সুস্থতা পুনরুদ্ধার করা। মনস্তাত্ত্বিক স্বাস্থ্য সেবার আওতায় কাউন্সেলিং, থেরাপি এবং গ্রুপ সাপোর্ট সেশন অন্তর্ভুক্ত করতে হবে, যা তাদের অভিজ্ঞতাকে শেয়ার করতে এবং মানসিক চাপ ও উদ্বেগ মোকাবেলায় সাহায্য করবে। সরকার
ও সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে কাজ করে এই সেবাগুলি কার্যকর করতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সহজে এই সেবা গ্রহণ করতে পারেন এবং তাদের পুনর্বাসনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। 18. আন্তঃবিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় এবং সহযোগিতার জন্য একটি কার্যকর নেটওয়ার্ক গঠন করা আবশ্যক। এই নেটওয়ার্কের লক্ষ্য হবে একে অপরের সঙ্গে তথ্য, শিক্ষা এবং গবেষণার অভিজ্ঞতা শেয়ার করা, যাতে উচ্চ শিক্ষার মান উন্নত করা যায়। বিশেষত এই নেটওয়ার্কটি জুলাই বিপ্লবের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করবে। এটি ছাত্র, শিক্ষক, অধ্যাপক সহ সকল সদস্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমর্থন নিশ্চিত করবে। 19. গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি কোলাবোরেটিভ ইনস্টিটিউট। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি কোলাবোরেটিভ ইনস্টিটিউট গড়ে তুলতে হবে, যা সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ নিয়ে গবেষণামূলক কাজ করবে, জব প্লেসমেন্ট, মার্কেট ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, যা শিক্ষার্থীদের জব ব্যবসা রিলেটেড শিক্ষা গ্রহণে সহযোগিতা করবে। 20. পার্মানেন্ট ক্যাম্পাস। সকল বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক পার্মানেন্ট ক্যাম্পাস থাকতে হবে। রাজনৈতিক বিবেচনায় ও পার্মানেন্ট ক্যাম্পাস ব্যতীত নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া যাবে না। আমি পরবর্তী দফাগুলো উপস্থাপন করার জন্য আমাদের অন্যতম সহযোদ্ধা IUBAT এর লিঙ্কন ঢালি ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি পাঠ করতেছি 21 নম্বর থেকে। নিয়মিত কনভোকেশন। সকল বিশ্ববিদ্যালয়কে নিয়মিত কনভোকেশন আয়োজন করতে হবে। 22 নম্বর, সাবজেক্ট অ্যাক্সিডারেশন। যে সকল কোর্স পরিচালনার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানের অ্যাক্রিডিটেশন প্রয়োজন, সে সকল কোর্সের জন্য অ্যাক্রিডিটেশন বাধ্যতামূলক করতে হবে। পাবলিক প্রাইভেট শিক্ষক নিয়োগ উন্মুক্ত করা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা ও গবেষণা থাকা সত্ত্বেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে পারেন না। শিক্ষক নিয়োগের এই বৈষম্য দূর করতে হবে। একমাত্র মেধা ও শিক্ষাগত যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের মাপকাঠি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তালহা ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আমাদের দফা 24 হচ্ছে দ্রুত সময়ের মধ্যে মূল সনদ হস্তান্তর। কনভোকেশন ব্যতীত মূল সনদ আটকে রাখার অনৈতিক নিয়ম বাতিল করতে হবে। শিক্ষার্থীর প্রয়োজন সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে মূল সনদ প্রদান করতে হবে। এবং 25 নম্বর দফা হচ্ছে ঢাকার মধ্যে আর কোনো নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেয়া যাবে না। যে সকল জেলা পিছিয়ে আছে সে সকল শর্ত পূরণ সাপেক্ষে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিতে হবে। মানহীন যে সকল বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট সময়ে শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তাদের রেজিস্ট্রেশন ফি বাতিল করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ট্রাস্টি বোর্ডে পরিবারতন্ত্রের অবসান করতে হবে। এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা আমাদের সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশ, আমাদের দেশের জন্য আমরা প্রয়োজনে জীবন দিয়েছি। যদি কখনো অন্য কোনো ব্যক্তি অন্য কোনো রূপে, স্বৈরাচারী রূপে, ফ্যাসিস্ট রূপে আবার ফিরে আসতে চায়, ছাত্র সমাজ আবার মাঠে নামবে, আমরা আবার জীবন দিয়ে আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করব। আমরা আশা করব এক স্বৈরাচারকে দেখে অন্যান্য সবাই হুঁশিয়ার হয়ে যাবে এবং নতুন করে বাংলাদেশে কখনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট কায়েম আসবে না। ধন্যবাদ সবাই। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবগুলো দফা আমরা ইনশাল্লাহ পেশ করেছি। এখন আমরা একটা কথা সাদিক ভাই বলে দিয়েছেন যে ফ্যাসিস্ট যেহেতু হচ্ছে আমরা একটাকে সরিয়েছি, ইনশাল্লাহ আমরা সামনে আর এরকম কোনো কিছু দেখতে চাই না। একটি সুন্দর বাংলাদেশ চাই এবং এই সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যা যা দরকার সবই করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।